আমাদের এখানে দেখো অবস্থা, আকাশদের বাড়ি পুরো ডুবে গেছে, কি অবস্থা, পুরো ড্রেন ফ্রেন সব ডুবে গেছে, খুব শোচনীয় অবস্থা বন্ধুরা। দেখো কি পরিমাণে জল যাচ্ছে, কি পরিমাণে জল যাচ্ছে, পুরো এই যে পুরো এই লাইনের পাশে এই জায়গাগুলো সব ভরে গেছে জলে, থই থই করছে, খুব ভয়ানক অবস্থা। দেখো কি পরিমাণে জল যাচ্ছে স্রোতের মতো, পুরো ড্রেন ফ্রেন ভেসে গেছে, এবারে বাড়ি ঢুকে যাবে জল। এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে সোমবার তো, হাই হাই, সোমবার দেখো সকাল থেকে আবার বৃষ্টি নেমেছে, লাগাতার 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা হাই, আমি এখন টিকলিদের বাড়ি এসেছি সকালবেলা খিচুড়ি খেতে। টিকলির মা ডাকলো ফোন করে খিচুড়ি খাওয়ার জন্য, তাই বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম ছাতা মাথায় নিয়ে, বুঝলে। এখন বর্ষাকালে খিচুড়িটা পারফেক্ট খাওয়া, না বন্ধুরা করেনি টিকলির মা, বেশি একটু ক্যামেরায় জল লাগছে। এখানে মন্দির করেছে, ভালো করেছে তো। দেখো কি সুন্দর পদ্ম ফুল হয়েছে, সেই ভিডিওটাই করতে এসেছি মামিদের বাড়িতে, জল পদ্ম। আমি এবারে সানের পাপা আসলে বলবো, এই কোথা দিয়ে কিনেছো টিকলি? ওই তো গোবরডাঙায়, বয়ফ্রেন্ড দিয়েছিল গোবরডাঙ্গা থেকে। এবারে আমিও নিয়ে আসবো কতগুলো জবা ফুলের গাছ। দেখো কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, পুজো দেয় এগুলো তো, দুর্গা পুজোর সময় দেবা। ড্রাগন, এই ড্রাগন হয়েছে ফুট, এখনো হয়নি, 2 বছর পরে হয় ড্রাগন ফল। কত সুন্দর বাগান করেছে ছাদের পরে ছোট্ট, এই ভালোই তো তোমাদের ইসে জবা ফুল গাছ। নীল জবা, হ্যাঁ অনেক জবা গাছ তো তোমাদের, কত সুন্দর ছোট্ট কাট্ট একটা বাগান, ভালোই হয়েছে। আবার দোপাটি ফুলের গাছ, সব থেকে এইটাই বেশি ভালো লাগছে, এই যে কি সুন্দর ফুল, ফুল মাত্রই ভালো লাগে। ও এই যে সেই ইসে পচাচ্ছ তোমরা, না জয়েন করেছো তোমাকে এখন থেকেই জয়েন্ট আছে, কিন্তু আমরা কেউ দেখতাম না। হ্যাঁ এখন এই যে মামিদের বাড়ি এসছি, এই যে মামি, মামি এখন চা করেছে, ফার্স্ট ক্লাস চা, লিকার চা, আর বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর এই যে টিকলি পড়াশোনা করছে, ওদের বাড়ি এসেছিলাম ভিডিও করতে। এই দেখো আমি কখনো কিছু করিনি বলে এক্সিট, নালে ওকে দেখাচ্ছি, মানে দেখি কখনো কিছু করি। এসে গেছে বিলটা, এসে গেছে আমাদের বিল, এসে তো এখন চাটা খেয়ে যাব বাড়ি। আর বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, আর কি বলবো তোমাদের। আর এসে রুটি করলাম, এখন খাবো রুটি, আর কুদরি ভাজা করেছি সকালবেলার ব্রেকফাস্ট, আর এটাই খাবো। আর শানকে ডাকতে যাচ্ছি, শানকে ডাকতে যাচ্ছি, শান এখনো ওঠেনি। আর এখন একটু বৃষ্টিটা কম রয়েছে, জানি না আবার ওয়েদার তো কখন কি হয়ে যায় আবার বলা যায় না। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে কথা বলছি। তো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরটা ঝেড়ে নিচ্ছি, আজকেই লাস্ট ঝাড়া পোছা, কারণ কালকে থেকে ভাদ্র মাসে, কালকেও ভাদ্র মাসের লাস্ট, মানে কালকে আর তো ঝুল ঝাড়া যাবে না যেহেতু বিশ্বকর্মা পুজো, আর ঝুল ঝাড়তেও নেই, আর কালকে তো মঙ্গলবার, ঝাড়ার তো কোনো প্রশ্নই আসছে না। ওর জন্য আজকেই লাস্ট ঝেড়ে নিচ্ছি, আজকে সোমবার, আর আজকেই দিনটা বেশ ভালো। এমনি হয়তো সোম বুধ শুক্র আমি ঝাড়ি, ঝুল ঝাড়ি, তো ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে সাড়ে সাথে বগর বগর করছিলাম, ঝুলটা ঝেড়ে তারপরে যাব নিচে, ঘর ফর ঝাড় দেবো, ওপরের ঘরগুলো সব ঝাড় দেবো, মোছামুছি হবে না আজকে, কাকিমা যবে আসবে তবে মুছবে। তো ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি।
আর এদিকে শান বলল কি মা আমাকে খাইয়ে দাও, সকালের ব্রেকফাস্টটা খাইয়ে দাও, রুটিটা ও পড়ছে, বললাম তাহলে চল খাইয়ে দিই। আর এখন তো আমার সেরকম কাজ নেই, দু পদের রান্না হয়ে গেছে, দু রকম রান্না করে নিয়েছি, শুধু দুপুরবেলা মাছের ঝোলটা করব আর ভাত করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে, আজকে ওয়েদারটা একদম ভালো না জানো তো, সে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে সকাল থেকে, আমাদের উঠোনে জল জমে গেছে, কি অবস্থা। তাও তো ধরো আমাদের বাড়িটা অনেকটাই উঁচু, রাস্তা উঁচু, বাড়িটা উঁচু, আর যাদের ধরো একদম জলা জায়গায় থাকে মাঠ ঘাটের মধ্যে, তাদের কি অবস্থা হচ্ছে বলো তো বন্ধুরা। অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে, দেখো কি অবস্থা, পুরো মেঘাচ্ছন্ন। কবে যে বৃষ্টিটা কমবে কে জানে, পুরো কালো হয়ে এসছে। কালকে বিশ্বকর্মা পূজা, আজকে সব বাজার ঘাট করবে, পুরো ম্যাচ একাকার হয়ে গেল। গ্যারেজে কালকে পুজো হবে বিশ্বকর্মা পূজা। আজকে ভাদ্র মাসের লাস্ট ঝুলঝাড়া সোমবার। এই দেখো ফ্যানটা এই সেদিন কেনা হলো না, তো 1 মাস হয়ে গেছে অলরেডি, আর নোংরাও পড়ে গেছে সেই পরিমাণে। এই হিসেব ব্রাশ দেবো নাকি, ওইটা হিসেব পরিষ্কার করবে মাঝখানের গুলো, এই সমস্ত হাবি জাবি ডিজাইন নিয়ে চলে এসছে মাঝখানের ওইগুলো, নোংরা পড়ে গেছে না, এমন হয়ে গেছে। শান পরিষ্কার করছে, ফ্যান পরিষ্কার করছে। আজকে বললাম নিচের 3টে ফ্যান পরিষ্কার কর, কালকে ওপরের 3টে ফ্যান পরিষ্কার করলে হবে। দাঁড়া নিচে ফেলা, পেপার পাতা হয়নি খাটে, নিচে ফেলা, ঝাড় দিয়ে নেব। এবারে এ করছে এই ঘরটা চেয়ারের ওপর দাঁড়িয়ে। হ্যাঁ দেখো ছেলে হলে এইটাই বেনিফিট, যে কিছু না কিছু কাজ করতেই পারে, তাই না? ছেলেদের দিয়ে অনেক কাজ সাফল্য অর্জন করা যায়, যেটা মেয়েদের ক্ষেত্রে হয় না, তাই না? ঠিক আছে না শান ডায়লগটা? দেখেছো বন্ধুরা উঠোনে কি পরিমাণে জল এসছে, সব ড্রেনের জলগুলো, ড্রেনটা ভরে গেছে, সেই জল পাইপ দিয়ে আমাদের যেটা পাইপ আছে বাইরে উঠোনে, সেই পাইপের মধ্যে থেকে ড্রেনের জলগুলো সব চলে এসছে। এটা কিন্তু বর্ষারই জল। তো দেখো পুরো উঠোন ভরে গেছে, দুটো মাছও বলল, হানি বলল দুটো মাছও এসছে, বড় বড় সে শিঙি মাছ না কি কই মাছ, এই দুটো মাছ এসেছিল। আর একটা নৌকো ভাসালাম, হানি বলল জিম্মা নৌকো ভাসাও, তাই ভাসালাম। দুপুরবেলা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, উঠোনে জল জমে গেছে, কি অবস্থা বলো বন্ধুরা। কালকে বিশ্বকর্মা পুজো, সবাই আজকে বাজার ঘাট করবে, ঠাকুর ফাকুর আনবে, বিশ্বকর্মা পুজো আসলে পুজো পুজো মনে হয়। হ্যাঁ তো কালকে প্রেক্ষাদের গ্যারেজে পুজো আছে, নিমন্ত্রণ করে গেছে কালকে ওদের বাড়ি খাওয়া দাওয়া দুপুরে। ওদের বাড়ি খাওয়া দাওয়া মানে দুপুরের খাওয়া দাওয়া মানে সেই বিকাল হয়ে যাবে, দুপুরে বাড়িতেই খেতে হবে। ওই আমি তো যাবো না, শান যাবে খেয়ে আসবে। তো এখন শান গেল দুধ আনতে, আর আমি দুপুরবেলা একটা জম্পেশ ঘুমিয়েছি, ফ্যান না চালিয়ে ঘুমিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ফ্যানটা চালাতে হয়নি, ঠান্ডাই ছিল ওয়েদারটা, ওর জন্য ভালো বেশ ঘুম হয়েছে, খুব ঘুমিয়েছি আজকে দুপুরবেলা। সন্ধ্যাবেলায় একটুখানি চাউমিন করবো, ওর জন্য আলুটা কেটে নিয়েছি আগে থেকে, আর চাউমিনের জলটা বসিয়ে দিয়েছি। চাউমিন অনেকদিন আগে আনা ছিল, শানের পাপা যখন ছিল তখনই আনা ছিল, সেই তখন থেকে করব করব করে আর করাই হয়নি। তো আজকে ভাবলাম যে সন্ধ্যাবেলায় একটুখানি চাউমিন করা যাক, আর সন্ধ্যার সময় বর্ষাকালে না কিছু একটা খেতে ইচ্ছা করে, চপ সিঙ্গারা এই সমস্ত, কিন্তু চপ সিঙ্গারা তো যাওয়ার এখন কেউ যাবে না, কারণ বর্ষা হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে, তার জন্য ভাবলাম চাউমিনটাই বানিয়ে নিই। হানিকে দিয়ে আসলো শান, হানিকে দিয়ে আসলো স্যার এসে পড়াতে, তো তার জন্য পরে খাবে। আর এদিকে শানকে আমি দিয়ে দিলাম, শানের এটা রাত্রে ডিনার খেয়ে নিল, ব্যাস একেবারে 8টার সময় এখন খাচ্ছে, তো একেবারে ডিনারই সেরে নিল, আর ও খাবে না রাত্রিবেলা। আর আমি একটুখানি সামান্য পরিমাণে চাউমিন নিয়ে বসেছি, আমার এই মোটা চাউমিনটা না ভালো লাগে না একদম, আমার সরু চাউমিনটাই ভালো লাগে। তো আমি আবার রাত্রে রুটি খেয়েছিলাম, তো সেই সমস্ত আর ভিডিও করিনি। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।
যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।